হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কুয়েতে 50,000 রুপি থেকে 1,00,000 টাকা পর্যন্ত কিভাবে কামানো যায় এবং কোন কাজে আসলে আপনারা 50,000 থেকে শুরু করে 1,00,000 টাকা ইনকাম করতে পারবেন কুয়েতের মাটিতে। তো কুয়েত দেশে আপনারা কোন কাজে আসলে সব থেকে বেশি স্যালারি পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি এখানেই শুরু করি। তো সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে ফুড ডেলিভারি। আপনি যদি বাইকে কিংবা কারে ফুড ডেলিভারি করেন এবং একটু বেশি পরিশ্রম করেন, 12 থেকে 13 ঘন্টা যদি ডিউটি করেন, তাহলে আপনি এখানে 50,000 রুপি ইন্ডিয়ান 50,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। প্রথম গেল আপনার ফুড ডেলিভারি বাইক কিংবা আপনার কারে করে। দ্বিতীয়ত আপনি 50,000 টাকার বেশি ইনকাম করতে পারবেন সেটা হলো আপনার নার্সিং। আপনি যদি কোনো নার্সিংয়ের কাজ জানেন, যেন মেল যারা এখানে ছেলে এবং মেয়ে দুটোই নার্সের কাজ পাওয়া যায়, তো আপনি যদি কোনো মা নার্সের কাজ জানেন তাহলে কিন্তু আপনি এখানে ভালো মোটা টাকা একটা ইনকাম করতে পারবেন। আপনার মিনিমাম স্যালারি 200 দিনার, মানে 54,000 টাকা থেকে শুরু করে 80,000, 90,000, 1,00,000, 1,20,000 টাকা পর্যন্ত আপনি এখানে ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে আপনার নার্সের অবশ্যই বিএসসি নাহলে জিএনএম সার্টিফিকেট থাকতে হবে, আপনাকে ডিপ্লোমা থাকতে হবে। নার্সের কাজে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে এই সার্টিফিকেটগুলো লাগবে এবং আপনি মোটা টাকা একটা ইনকাম করতে পারবেন। 200, 300, 350, 400 দিনার পর্যন্ত তো আপনি কুয়েতের মাটিতে এখানে নার্সের কাজে ইনকাম করতে পারবেন। আপনি যদি এন্ট্রি লেভেলে আপনার যোগ্যতা যদি ভালো না থাকে তাহলে প্রথমে আপনি হোটেলের কাজে আসতে পারেন, কোনো হোটেলে মানে কিচেন হেল্পারে আসতে পারেন। কিচেন হেল্পারে আসলে আপনি প্রথমে শুরুয়াতে 30-35-40,000 টাকা মাইনে পাবেন, কিন্তু তার 1 বছর কিংবা 2 বছর পর আস্তে আস্তে কিন্তু আপনার স্যালারিটা গ্রো হবে। যখন আপনি একটু কাজ শিখে যাবেন তখন আপনি কিন্তু 50,000-60,000 টাকা করে স্যালারি আপনি পেতে পারেন। 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে আপনি কোনো গ্যারেজে আসলেন। গ্যারেজে প্রথমে আপনাকে 100 দিনার স্যালারি দেবে, মানে 30,000 কাছাকাছি যদি স্যালারি দেয় আপনি সেই কাজে আসতে পারেন, কারণ তার ভবিষ্যৎটা অনেক ভালো। গ্যারেজে গাড়ি সারানোর কাজে আপনি যদি আসেন, আপনার যদি গাড়ি সারানোর কাজে সেরকম যদি অভিজ্ঞতাও না থাকে, যদি আসেন 2 বছর কাজ করার পর আপনার অভিজ্ঞতা বাড়বে এবং আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, সেই ক্ষেত্রে আপনার স্যালারিটাও বাড়বে আস্তে আস্তে। ওখান থেকে স্যালারি গ্রো হওয়ার চান্সটা সব থেকে বেশি থাকে, মানে 200 দিনার থেকে শুরু করে 300, 400, 500 দিনার পর্যন্ত গ্যারেজে যারা কাজ করে তারা ইনকাম করে থাকে, মানে 50, 60, 70, 80, 1,00,000-এর ওপরও ইনকাম করে থাকে গ্যারেজে যারা কাজ করে। তো অবশ্যই এই কাজগুলো আপনারা মানে আপনাদের দিমাগে রেখে দেবেন এবং এই সব কাজে আসার চেষ্টা করবেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা কোম্পানির কাজে আসার চেষ্টা করবেন, যেই কাজে আপনার মানে আপনি কিছু এক্সপিরিয়েন্স নিতে পারবেন কিংবা আপনি শিখতে পারবেন এবং সেই শেখা থেকে আপনার স্যালারিটা আস্তে আস্তে বাড়বে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ছোট্ট সংক্ষিপ্ত ভিডিও করলাম, আরও অনেক কাজ আছে, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কোন কাজে আসলে আপনারা কুয়েত থেকে মোটা টাকা ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে। সো আপনারা এই আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। সো যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন, সবার দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো একবার কুয়েতটাকে একবার দেখে নিন, এখানে আছি আমি এখন কুয়েতে। কুয়েতের আবহাওয়া দেখুন, এখন হচ্ছে মগরিবের টাইম। এই যে আমি আমাদের বাড়ির ছেলেটাকে এখানে নিয়ে এসেছি স্কুলে, তাই সে ফুটবল খেলা করে এবং এখানে নিয়ে এসেছি, আর ওখানেই হচ্ছে ফুটবল খেলা করে, আর আমি এই পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। পার্কিং থেকে আজকের এই ভিডিওটিকে ক্রিয়েট করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।